আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের প্রথম শ্রেণীর নির্বিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন সিসি 2022 মানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তা নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি। পার্ট ওয়ানের প্রথম শ্রেণীর মূল্যায়নে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি কোশ্চেন আছে, তার অ্যান্সারগুলি বা কী আছে। দেখো, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পূর্ণমান 10, প্রাপ্ত নম্বর মানে কত নম্বর পেয়েছে এখানে লেখা হবে। শ্রেণী প্রথম বিষয় সংযোগ স্থাপনের সক্ষমতা, শিক্ষকের স্বাক্ষর, স্যার বা ম্যাডাম এখানে সই করবে, সময় দেবে 20 মিনিট। বিদ্যালয়ের নাম, তোমরা এখানে স্কুলের নাম লিখবে। ছাত্র বা ছাত্রীর নাম, তোমাদের নিজের নাম লিখবে এখানে। বিভাগ, যে সেকশনে পড়ে সেকশন আর রোল নম্বরটা এখানে লিখতে হবে। তারপরে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। দেখো প্রশ্নগুলো কী আছে, তার উত্তরগুলি বা আমাদের কীভাবে করতে হবে। দেখো প্রথমে রয়েছে রঙের নাম দেখে পাশের বক্সে রং করো। দেখো রঙের নামগুলো তোমরা পড়তে পারবে, তো পড়বে দিয়ে পাশে যে রং পড়েছে সেই রঙটা তোমাদের এখানে করতে হবে। এরকম লাল, এই গোটা বক্সটা আমরা লাল রং দিয়ে ভরে দেবো। তারপরে দেখো কালো, এই গোটা বক্সটা আমরা কালো রং দিয়ে ভরে দেবো। তারপরে হলুদ, গোটাটা হলুদ রং দিয়ে ভরবো। এখানে কী লেখা আছে, কমলা, গোটাটা আমরা কমলা রং দিয়ে ভরে দেবো। ঠিক আছে, এইভাবেই চারটে বক্সে রং করলে এই কাজটা শেষ হয়ে গেল। তারপরে কী আছে দেখো, তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে, মানে কি ছবি আছে ছবি দেখে আমাদের লিখতে হবে। এটা হচ্ছে মেঘের ছবি, মেঘের ইংরেজি কি ক্লাউড। দেখো এখানে ক্লাউড লেখা রয়েছে, CLOUD, এখানে লিখব CLOUD। এখানে ছাতা আছে, ছাতা ইংরেজি আমব্রেলা, UMBRELLA, এটা এখানে লিখব। এখানে এটা কিসের ছবি, একটা তারার ছবি, তো তারা ইংরেজি কি স্টার, STAR, এখানে সেটা লিখব। আর একটা বাড়ির ছবি, ঠিক আছে, বাড়ির ইংরেজি হচ্ছে হাউস, HOUSE, এখানে লিখব HOUSE। দেখো এইভাবে কিন্তু এই ছকটা আমরা পূরণ করলাম। তারপর কি আছে চলো সেগুলো দেখে নিই। দেখো তারপর রয়েছে যোগ করো, 8 আর 7 যোগ করতে বলেছে। কীভাবে করতে হবে, তোমরা অনেক রকমভাবে যোগ করতে পারো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। প্রথমে 8টা দাগ কাটবো, 1 2 3 4 5 6 7 8, তারপরে 7টা দাগ কাটবো, 1 2 3 4 5 6 7। এবার প্রথম থেকে গুনবো, একদম এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত গুনবো। গুনে দেখতে পাবো কটা দাগ হয়েছে, 15টা দাগ হয়েছে, এখানে 15 লিখে দেবো। বুঝে গেল? অনুরূপভাবে এখানে 1 2 3 4 5 6, আর তার নিচে আবার 6 দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত গুনবো। গুনলে আমরা দেখতে পাবো কটা দাগ কাটা আছে, 12টা দাগ কাটা আছে, এখানে 12টা লিখবো। তোমরা আঙুলে গুনো করতে পারো, যারা শিখেছো, যারা শেখোনি প্রথম ধাপে ক্লাস ওয়ানে, এরকমভাবেই তোমাদের শিখলে ভালো হয়। ঠিক আছে, দাগের জায়গায় তোমরা বল নিয়েও করতে পারো, গোল গোল করেও করতে পারো, কিন্তু দাগ কাটলে তোমাদের বারকোডে শেখানো হয়েছে, সেটা সুবিধা হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, এটা একটা গাছের ছবি, গাছ ইংরেজি কি ট্রি, এখানে টি লেখা আছে, RE, ঠিক আছে, এখানে আর লিখবো, এখানে আর লিখবো, TRW, ট্রি, ট্রি মানে গাছ আমরা জানি। তারপরে দেখো এটা একটা সূর্যের ছবি, সূর্য ইংরেজি কি, সূর্য ইংরেজি হচ্ছে সান, SUN, তাহলে শূন্যস্থানে আমরা ইউ লিখবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যোগটা শিখলাম আর শূন্যস্থান পূরণটা শিখলাম। এরকম কোশ্চেনটা তোমরা অবশ্যই করতে পারবে, বাড়িতে অনুশীলন করবে। দেখি পরে কী রয়েছে, পরের বিষয় রয়েছে দেখো সমন্বয় স্থাপনের সক্ষমতা, বাকি সব একই আছে, শুধু বিষয়টা অন্যরকম হয়েছে। দেখি এখানে কী কোশ্চেন দিয়েছে, তার অ্যান্সারগুলি বা কী হবে, ভালো করে বুঝবো আমরা। এখানে কী বলেছে, এরকম চিহ্নগুলো আকার, একার, উকার, ওকার যোগ করতে বলেছে। এখানে ছ, গ আর ল রয়েছে, এটা কোনো কথা হলো, হলো না, কী হবে, ছাগল হবে, ছয়াকার, গ হল ছাগল, তাহলে এখানে ছয়ের পর একটা আকার যোগ করবো, এই আকারটা ছয়ের পর যোগ করবো, এখানে লিখে দেবো। তারপরে পয়চন্দ্রবিন্দু প, এটা কোনো শব্দ হলো, হলো না, কী হবে, পেঁপে, পয়চন্দ্রবিন্দু একার, পয়েকার, ঠিক আছে, এটা এখানে লিখে দেবো। তারপরে ক, ক, র, এটা কোনো শব্দ হলো, কি হলো না, কী হবে, কয়হস্য, দেখো হস্যটা রয়েছে, এখানে লিখবো কয়হস্য, কয়হস্য, রাখু, কুড়। তারপরে দেখো পয়াকার, গ, ল, এটা কিন্তু শব্দ হলো না, পাগল, পয়াকার, গয়ে উকার, ল, তো গয়ের পরে একটা উকার লিখে শব্দ লিখে দেবো, ছাগল, পেঁপে, কুকুর, পাগল। তারপরে দেখো ছবি দেখে দেখো, এটা কিসের ছবি, সেদিন লিখতে হবে, দেখো এটা একটা জামার ছবি, বর্গি জয় আকার, ময়াকার, জামা, এটা পাতার ছবি,
বয়ে আকার ত আকার পাতা লিখব, এটা একটা বলের ছবি তো ব আর ল লিখব, আর এইটা এটা আম আ আর ম লিখব। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা বাংলার বেশ কিছু জিনিস অনুসরণ করতে পারি। ঠিক আছে, ছবি দেখে লেখা এখানে শিখলাম আর শূন্যস্থান পূরণটা শিখলাম। তার নিচে কী আছে দেখি, তার নিচে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। দেখি কী আছে, এখানে এম আছে, ক্যাপিটাল লেটার এম আছে, এখানে স্মল লেটার এম এর সঙ্গে মিশবে, এখানে ক্যাপিটাল লেটার ওয়াই আছে, স্মল লেটার ওয়াই এর সঙ্গে মিলবে, আর আর আছে এখানে, স্মল আর এখানে রয়েছে, এখানে বিগ টি রয়েছে, এখানে স্মল টি রয়েছে। ঠিক আছে, এইভাবেই ছকটা আমরা করলাম, বাম দিকের সঙ্গে ডান দিকে মেলালাম। তারপরে দেখো কী বলেছে, গুণে লেখো, খুব সহজ ব্যাপার, এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা বলা আছে, এখানে ছয় লিখব। তারপরে কটা তারা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটটা তারা আছে, এখানে আট লিখব। ঠিক আছে, গুনে গুনে আমরা কটা আছে সেটা বুঝতে পারবো, সেটা লিখতে পেলাম। এভাবে এইটুকু কাজ শেষ করলাম, আরও কিছু কাজ আছে, চলো সেগুলো আমরা দেখে নিই। দেখো এখানে কি রয়েছে, এখানে দেখে দেখে লিখতে বলেছি, খুব সোজা আছে, র বয়সী রবি, এখানে লিখে দেবো র বয়সী রবি, এখানে ক বয়সী কবি, দেখে দেখে লিখে দিতে বলেছে ক বয়সী কবি, এখানে লিখব, এখানে ছ বয়সী ছবি আছে। ঠিক আছে, এখানে ছ বয়সী ছবি লিখে নেবো, এটা যা যা লেখা আছে সেটা দেখে দেখে এখানে লিখতে বলেছে। ঠিক আছে, এই অংশটা এখানে শেষ হলো। তারপরে কী আছে দেখো, তারপরের বিষয় হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। চলো দেখি তো এইটা কি সমস্যা সমাধান করতে পারি কি পারি না। দেখো এইখানে কি বলেছে, বড়োর পাশে একটা টিক চিহ্ন দাও আর ছোটোর পাশে দুটো টিক চিহ্ন দাও। বোঝা গেছে, যেটা বড়ো তার পাশে একটা টিক চিহ্ন দেবো, ছোটোর পাশে দুটো টিক চিহ্ন দেবো। এই একটা লম্বা লোক আছে, একটা ছোটো লোক আছে, তাহলে লম্বা লোকের পাশে একটা চিহ্ন আর এই যে ছোটো লোক ছবিটা তার পাশে দুটো টিক চিহ্ন। এই একটা ছোটো গাছ আছে, এটা একটা বড়ো গাছ আছে, কী বলেছে ছোটোর পাশে দুটো টিক চিহ্ন, তাহলে এখানে দুটো টিক চিহ্ন আসবে, এখানে বড়ো আছে তো একটা টিক চিহ্ন আসবে। তারপরে আর কি লেখা রয়েছে, বাড়িতে দশটি আপেল ছিল, চারটি আপেল খাওয়া হলো, কোনটি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও। দশটা ছিল, চারটে খেলাম, তাহলে কী হলো, আপেলের সংখ্যা কমলো না বাড়লো? দশটা ছিল, চারটে চলে গেল, তাহলে বাড়তে পারে কি, বাড়তে তো পারে না, কমে গেছে, তাহলে কমলোর তলায় তাক দিতে হবে, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দেবো। তারপরে দেখো, সার্কেল অল দ্য জি অ্যান্ড বক্স অল দ্য ডি, ভালো করে বুঝবে এই প্রশ্নটা কেমন হয়ে রয়েছে, যেখানে যেখানে জি আছে সেখানে সার্কেল করতে হবে, মানে গোল করতে হবে, আর যেখানে যেখানে বক্স আছে সেখানে এরকম ডি আছে সেখানে এরকম বক্স করতে হবে। দেখো এই জি আছে, এই জি আছে, যেখানে যেখানে জি আছে সেখানে সেখানে আমরা গোল করলাম, আর ডি এখানে ডি আছে, আর নিচে লাইনে দুটো জায়গায় ডি আছে, এটা আমরা এখানে দুটো বক্স করলাম, জিগুলোকে গোল করলাম আর ডিগুলোকে বক্সের মধ্যে নিয়ে এলাম। এভাবে এই কাজটা আমাদের শেষ হলো, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এরপরে আরও একটুখানি আছে, সেগুলো আমরা দেখে নিই। দেখো এটা কি বলছে, তোমার কাছে পাঁচ টাকা ছিল, তোমার বাবা তোমাকে তিন টাকা দিলেন, এখন তোমার কাছে কত টাকা হলো? দেখো সব মিলে হবে, প্রথমে পাঁচ টাকা ছিল, এখানে পাঁচ লিখব, আর বাবা আমাকে দিয়েছে তিন টাকা, তিন লিখব, পাঁচের পর থেকে আর তিন হবে, ছয় সাত আট। ঠিক আছে, তাহলে কত টাকা হলো, আট টাকা হলো, পাঁচ টাকা ছিল তিন টাকা দিল, পাঁচের তিন যোগ করলে আট হয়। ঠিক আছে, এরকমভাবেই আমরা যোগটা করে নিলাম। তারপরে দাগ দিয়ে মেলাও, এটা দীর্ঘই দীর্ঘই চিহ্ন হচ্ছে এইটা, এটা ওয়ের চিহ্ন হচ্ছে এইটা, রি রিয়ের চিহ্ন হচ্ছে এইটা, এটা হস্যই হস্যের চিহ্ন হচ্ছে এইটা। দেখো এইভাবেই আমরা দাগ দিয়ে মিলিয়ে দিলাম। তারপরে দেখো, ছোটো থেকে বড় ও বড় থেকে ছোটো সাজাও, পাঁচ আট দুই ছয়, প্রথমে ছোটো থেকে বড় বলেছে, সব থেকে ছোটো কোনটা, দুই, দুইটা এখানে লিখবো, তার থেকে বড় কোনটা, পাঁচ, পাঁচটা এখানে লিখবো, তার থেকে বড় ছয়, ছয়টা এখানে লিখবো, সব থেকে বড় হচ্ছে আট, আটটা এখানে লিখবো। এভাবেই ছোটো থেকে বড় সাজালাম আর বড় থেকে ছোটো, দেখো এগুলোর মধ্যে সব থেকে বড় হচ্ছে আট। ঠিক আছে, আটটা এখানে লিখবো, তার থেকে ছোটো হচ্ছে ছয়, এরকম হবে, তারপরে পাঁচ আসবে, তারপরে দুই আসবে। দেখো এরপরে আরও একটা প্রশ্ন আছে, বিষয় স্বাস্থ্য ও শরীর শিক্ষা, এখানে কি প্রশ্ন আছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা খুব তাড়াতাড়ি করে নেবো।
নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। উত্তরে টিক চিহ্ন যাও, যেখানে 10টি আমরা সবকটা করার চেষ্টা করব। হাত ধোয়ার কটি পর্যায়? হাত ধোয়ার 5টি পর্যায়, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো, ছুটবো, খেলবো, হাসবো, সবাইকে ভালোবাসবো, গুরুজনকে কী হবে, গুরুজনকে মানবো, এখানে মানবো বসবে। আচ্ছা, তারপরে পা দুটো জোড়া করে সামনের দিকে লাফানোকে কী বলা হয়? ক্যাঙ্গারু লাফ বলা হয়। একটি যোগাসনের নাম তোমরা নিজের ইচ্ছে মতো লিখতে পারো, আমি লিখে দিলাম পদ্মাসন, ঠিক আছে, দেখে নাও তোমরা। তারপরে তারপরে দেখো পরের কোশ্চেনটা আমরা দেখব। চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো শবাসন। আমাদের বসা উচিত সোজা হয়ে। খাওয়ার আগে পরে সাবান দিয়ে না মাটি দিয়ে হাত ধুতে হবে? অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। যাদের চলাফেরা করতে অসুবিধা তাদের চেয়ার না হুইল চেয়ার ব্যবহার করতে হয়? তাদের হুইল চেয়ার ব্যবহার করতে হয়। আর নিচের কোন বর্ণটির মধ্যে ভি লুকিয়ে আছে? দেখো এখানে ভি নেই, এটাও ভি নেই, কিন্তু এখানে এটার মধ্যে মনে হচ্ছে ভি আছে, দেখো ওপর থেকে নিচে নেমেছে আবার উপরে উঠেছে, এটা হবে উত্তর। আচ্ছা, লাফানোর আগে দৌড়ে আসতে হয় না হেঁটে আসতে হয়? অবশ্যই দৌড়ে আসতে হয়, ঠিক আছে। দেখো এইভাবেই আমরা এই প্রশ্নগুলো উত্তর জেনে নিলাম। আর কি প্রশ্ন আছে চলো সেগুলো দেখে নিই। আর একটা প্রশ্ন আছে আমাদের জাতিসংগীত রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর, দেখে নাও তোমরা। এইভাবেই কিন্তু আমাদের এই কাজগুলো শেষ হচ্ছে। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।